সিরিয়াল কিলার শব্দটি তো গল্পের বইয়ে কিংবা সিনেমায় অনেকবার দেখেছেন কিংবা শুনেছেন, কিন্তু জানেন কি বাস্তবে আসলে এমন অনেক সিরিয়াল কিলার আছে যাদের গল্প শুনলে শিউরে উঠবেন আপনিও। হত্যা করাই যাদের নেশা, নেশা মেটাতে খুনের মতো নৃশংস কাজ অবলীলায় করে বেড়ান তারা। তাদের একের পর এক খুনের পেছনে থাকা মোটিভগুলো হয় অদ্ভুত ও অবিশ্বাস্য। গিনিস বুকে নাম লেখার জন্য কেউ লাশের পর লাশ ফেলে দিয়েছেন, কেউ বা রক্ত উল্লাস করতেও করেছেন খুন, কেউ কেউ তো খুন করতে ধরেছেন ছদ্মবেশ। দর্শক আমার সংবাদে আজ জানবো খুনের নেশায় মত্ত এমন পাঁচজন সিরিয়াল কিলারের কথা। সাথে আছি আমি আশরাফি দিবা। কলম্বিয়ান সিরিয়াল কিলার পেড্রো আলনসো লোপেস দক্ষিণ আমেরিকায় 300 বেশি নারীকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করেছেন এই ঘাতক। অনেক ছক কষার পরে পুলিশের ভয়ঙ্কর খুনিকে ধরতে সক্ষম হন। ধরা পড়ার পর পেড্রো তার খুনের কথা স্বীকার করে। পরে তার জবানবন্দির উপর ভিত্তি করে 53টি মৃতদেহ খুঁজে পায় পুলিশ। কুখ্যাত সিরিয়াল কিলারদের মধ্যে ইতিহাসের পাতায় খোদাই করা রয়েছে চিকিৎসক ফ্রেডরিক শিপম্যানের নাম। 250 বেশি মানুষকে হত্যা করেছেন এই ঘাতক। মাঝে মধ্যে তার চেম্বার কিংবা হাসপাতালের কাছাকাছি মৃতদেহ পড়ে থাকতে দেখা যেত। ময়নাতদন্তে সব মৃতদেহেই একটা জিনিসের মিল ছিল, তা হলো ডারফরমিন। শিপম্যান তার রোগীদেরকে রীতিমতো জোর করে ডায়ফরমিনের ডোজ দিতেন। অবশেষে তিনি পুলিশের হাতে ধরা পড়েন। 2004 সালে জেলে আত্মহত্যা করেন ফ্রেডরিক শিপম্যান। 70-80 দশকে কলম্বিয়ার 150 জনের বেশি নারীকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করেছেন ড্যানিয়েল ক্যামার্গো বারবোসা। কুইটোতে ধরা পড়বার পর তিনি নিজেই স্বীকার করেছেন প্রতিটি খুনের কথা। 1994 সালে জেলে থাকা অবস্থায় এক ভিকটিমের ভাইয়ের হাতে খুন হয় ড্যানিয়েল। 14 বছর বয়সে প্রথম খুন করে পেড্রো রড্রিগাস ফিলহো। 18 বছরের মধ্যে আরও 10টি খুন করে সে। এরপর 1973 সালে পুলিশের হাতে ধরা পড়ে পেড্রো, তবে জেলে থাকার সময়ও 47 জনকে হত্যা করে সে। 2007 সালে পেড্রোকে ছেড়ে দেওয়া হলেও 2011 সালে তাকে পুনরায় আটক করা হয়। লন্ডনে 15 জন সমকামী পুরুষকে হত্যা করেছিলেন ডেনিস নিলসেন। তিনি ছিলেন মূলত একজন সমকামী ঘাতক। হত্যার পরে মৃতদেহ পুড়িয়ে দেহাবশেষ বাথরুমে কমোডে ফেলে দিতেন ডেনিস। ধরা পড়ার পর ডেনিসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। দর্শক, এই ছিল আজকের আয়োজন। অজানারও এমন সব তথ্য জানতে আমার সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।